হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের তসর বন্ধু এই পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে এবং এখানে কোনো আবেদন ফিও তোমাদেরকে দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো এই তসর বন্ধু এই পদের কী কী কাজ এবং এই পদে তোমরা আবেদন করতে চাইলে তোমাদের বয়স সীমা কী থাকতে হবে, তোমাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে পরপর ইন ডিটেলে জানাবো। তো সম্পূর্ণ একটি নতুন পোস্ট সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটিকে কেবি স্কিপ করো না, প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে যতটা পারবে বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমনই বিভিন্ন চাকরির আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি, নোটিস ফর এনগেজমেন্ট অফ তসর বন্ধু। এখানে দেখতে পাচ্ছ ভিউ, এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে তোমরা এই নোটিফিকেশনের পিডিএফটি ডাউনলোড করতে পারবে, বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা নোটিশটিকে ডাউনলোড করতে পারবে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। রানীগঞ্জ ব্লকে তসর বন্ধু পদে নিয়োগের আবেদনপত্র, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকে তোমাদেরকে কিন্তু পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করে এর সাথে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করতে হবে, ঠিক ভিডিওর মাঝখানে বা আমি ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে চলো তোমাদেরকে বলে দিই এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, পশ্চিমবঙ্গ সরকার রেশম শিল্প অধিকার উপ অধিকর্তার করণ, গোবিন্দনগর, বাঁকুড়া। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে স্মারক সংখ্যা দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে যেটি বলা হচ্ছে রানীবাঁধ ব্লকে তসর বন্ধু পদে নিয়োগের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো আমরা একটু ইন ডিটেলে তোমাদেরকে বলে দিই, আর কে ভিওয়াই প্রকল্পে গুচ্ছভিত্তিক তসর চাষিদের উদ্যোগ উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে রানীবাঁধ ব্লকে স্থানীয় তসর চাষি পরিবার থেকে এক বৎসরের জন্য সম্পূর্ণ অস্থায়ী পদে দুইজন তসর বন্ধু পদে নিয়োগের জন্য সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকে তসর বন্ধু এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী পদে এক বছরের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর যোগ্যতা কী কী থাকতে হবে সেগুলি দেখতে পাচ্ছ পরপর বলে দেওয়া হয়েছে। এক নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে রানীবাঁধ ব্লকের বাসিন্দা হতে হবে। দুই নম্বরে বলা হচ্ছে 1/1/2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তিন নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর ভোটার কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। চার নম্বরে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। পাঁচ নম্বরে বলা হচ্ছে তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে। ছয় নম্বরে বলা হচ্ছে তসর চাষে সাধারণ জ্ঞান এবং স্বনির্ভর দলের সাথে যোগাযোগ রাখার দক্ষতা বাঞ্ছনীয়। সাত নম্বরে বলা হচ্ছে তসর চাষিদের সাথে যোগাযোগ রাখার জন্য আবেদনকারীর একটি বাইসাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে। আবেদনকারীর যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। নয় নম্বরে বলা হচ্ছে আবেদনকারী তসর চাষি পরিবারভুক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র সেরিকালচার আধিকারিক কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আবেদনকারীর কী কী যোগ্যতা থাকতে হবে সেগুলি বলা রয়েছে, তোমাদেরকে পরপর জানিয়ে দিলাম। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি জানিয়ে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স থাকতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে, এবং অবশ্যই প্রার্থীকে কিন্তু রানীবাঁধ ব্লকের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমাদের যদি তসর চাষ সংক্রান্ত কোনো রকম প্রশিক্ষণ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। নেক্সট, এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে নির্বাচন পদ্ধতি। তো এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সাক্ষাৎকারের ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ প্রথমে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র সেগুলি যাচাই করা হবে এবং কেবলমাত্র যোগ্য প্রার্থীদেরকেই কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে তসর বন্ধু এই পদের কাজের বিবরণ সেটি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কী কী কাজ তোমাদেরকে করতে হবে। প্রত্যেক তসর বন্ধু 8টি স্বনির্ভর দলের এবং প্রত্যেক দলে কমপক্ষে 12 জন সদস্য বা সদস্যা থাকবেন এবং তসর উন্নয়ন সংক্রান্ত সমস্ত কাজ দেখাশোনা করবেন।
দুই নম্বরে বলা হচ্ছে স্বনির্ভর দলগুলির সংহতি স্থাপন, তসর কীট পালন, বীজ তৈরি, সুতা কাটাই সহ সমস্ত কাজের সহযোগিতা ও তথ্য সংগ্রহ করবেন। তিন নম্বরে বলা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্র স্তরে পৌঁছে দেওয়া এবং তসর উন্নয়ন সংক্রান্ত বিভাগীয় প্রকল্পে সহায়তা প্রদান করবেন। চার নম্বরে বলা হচ্ছে প্রত্যেক তসর বন্ধু 15 দিনের কাজের বিবরণ পঞ্জি স্থানীয় রানীবন সেরিকালচার অফিসে জমা দেবেন। পাঁচ নম্বরে বলা হচ্ছে সন্তোষজনক কাজের শেষে প্রত্যেক তসর বন্ধু পর্যায়ক্রমিক, যেহেতু তসর চাষ মৌসুমি চাষ, বছরের 7 মাসের উৎসাহ ভাতা মাসে 5,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ছয় নম্বরে বলা হচ্ছে এই ধরনের স্বেচ্ছাসেবক তসর বন্ধু 1 বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে নিযুক্ত হবেন। সাত নম্বরে বলা হচ্ছে নির্বাচিত তসর বন্ধু কাজে যোগদানের পূর্বে একটি নির্ধারিত বয়ানে একটি হলফনামা জমা দেবেন। তো এগুলো তোমাদেরকে আমি পরপর বলে দিলাম কাজের বিবরণগুলো। তো আরও বিস্তারিত জানতে হলে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে তোমরা আবেদন করার পূর্বে এগুলো বিস্তারিতভাবে পড়ে নেবে। তো এবার চলো তোমাদেরকে বলে দিই আবেদন তোমরা কিভাবে করবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিয়েছি, এ4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। দেখতে পাচ্ছ খুব সিম্পল একটি ফর্ম রয়েছে এবং বাংলায় রয়েছে, আশা করি কারোর ফর্মটি পূরণ করতে সমস্যা হবে না। ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করে নেবে এবং এই ফর্মটির সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটগুলির জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু এখানে পরপর বলে দেওয়া হয়েছে। এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটগুলির জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে, একটি খামের ভিতর ভরবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কোথায় জমা করতে হবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। আবেদনকারী পূরণ করা দরখাস্ত ও সমস্ত তথ্যের প্রত্যয়িত কপি মুখবন্ধ খামে রানীবন্ধ ব্লকে ড্রপ বাক্সে 7/1/2022 বিকাল 4টা পর্যন্ত জমা দিতে পারবেন। অর্থাৎ তোমাদেরকে সরাসরি রানীবন্ধ ব্লকে চলে যেতে হবে, সেখানে একটি ড্রপ বক্স পাবে, সেই ড্রপ বক্সে গিয়ে আবেদনপত্রটিকে ড্রপ করে আসতে হবে। এক্ষেত্রে আবেদন দেখতে পাচ্ছ জমা দেওয়ার সময়সীমা বলে দেওয়া হয়েছে 30 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে, চলবে 7 জানুয়ারি 2022 তারিখ এবং সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট, এক্ষেত্রে তোমাদের যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে, তো এক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখও দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে 10 জানুয়ারি 2022 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের যে ভেন্যু অর্থাৎ স্থান সেটি হচ্ছে রানীবন্ধ ব্লক অফিস এবং ইন্টারভিউয়ের সময় হচ্ছে সকাল 11টা থেকে এবং বলা হচ্ছে সাক্ষাৎকারের তারিখ প্রয়োজনে কিন্তু পরিবর্তনযোগ্য, অর্থাৎ পরিবর্তন কিন্তু হতে পারে। তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে রেগুলার, কোনো রকম নতুন আপডেট আসলে সেখান থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এই ছিল একটি নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো, ভিডিওটিকে একটু শেয়ার করে দাও এবং পরবর্তী আপডেটগুলো এইভাবে সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো, নতুন আপডেট আসলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।